গুটকা বন্ধ করতে অভিযানে নামলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন। শুক্রবার আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ধূমপায়ী ও গুটখাখোরদের জরিমানার পাশাপাশি বিভিন্ন পান দোকান থেকে গুটকা বাজেয়াপ্ত করে তা নষ্ট করে দেয় পুলিশ। ফালাকাটা থেকে অরুণাংশু মৈত্রীর রিপোর্ট। সিগারেট আর আদার টোবাকো প্রোডাক্ট তার জন্য জয়েন্ট এনফোর্সমেন্টকে বেরিয়েছি আমরা। ডিস্ট্রিক্ট লেভেলেও হয়, সেটা আজকে ব্লক লেভেলে করতেছি, এটা লাগাতার চলবে। সেকশন কোর্ট পার তিনটা সেকশন আছে, সেই তিনটা সেকশনের উপর আমরা করতেছি। সেকশন ফোর যারা পাবলিক প্লেসে স্মোকিং করতেছে তাদের জন্য ফাইন করতেছি, এবং যারা যেহেতু স্কুলের পাশে দোকান 100 মিটারের মধ্যে, তাহলে সেহেতু তাদেরকেও ফাইন করা হচ্ছে। এবার হচ্ছে গুটখা জাম যেটা ব্যান্ড প্রোডাক্ট, সেটা হচ্ছে ডেস্ট্রয় করা হচ্ছে, এটা সিজার করা হচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে ডেস্ট্রয় করার জন্য সেটাকে এভাবেই নেওয়া হচ্ছে।